ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন কিন্তু DLS 23 গেমে কিন্তু আজকে কিন্তু আপডেট এসেছে। তো সেই আপডেটে কী কী চেঞ্জ হলো সে সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর DLS লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট এসেছে। তো আপডেটটা হচ্ছে 552 MB-র আপডেট। প্রথমত এটা 509 MB ছিল, তারপর কিন্তু আরেকটু আপডেট হয়েছিল। তো এই কারণে কিন্তু 552 আর কি এখানে শো করতেছে। তো আপনারা 552 MB কিন্তু আপডেট এটা দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে বিস্তারিত জানাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটস নিউ, তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেখতে পারবেন যে কী কী আপডেট মানে পরিবর্তন হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপডেট টিম ডাটা অল দ্য ট্রান্সফার অ্যান্ড নিউ প্লেয়ার্স অ্যাডেড, মানে এই জায়গায় যে আপডেটটা দিয়েছিল, তো এই আপডেটে আপনার যে প্লেয়ারগুলো ছিল লিজেন্ডারি প্লেয়ার, তো অনেকে কিন্তু রেয়ার হয়ে গেছে, আবার অনেক রেয়ার প্লেয়ার কিন্তু লিজেন্ডারি হয়েছে। তো আমি যদি আর কি কয়েকজনের নাম বলি, তো তার হচ্ছে আর্জেন্টিনার সিবি লিসান মার্টিনেস, ব্রাজিলের DM অর্থাৎ গুইমারেস, তারপর আপনার অনেকগুলো প্লেয়ার কিন্তু অ্যাডেড হয়েছে, এবং লুক লাইক আপনার যে কয়েকটা প্লেয়ার কিন্তু রেয়ার প্লেয়ার হয়ে গেছে। তো তার মধ্যে কিন্তু ডিপাই রয়েছে, লুকাকু আছে, তো স্টার্ট উইথ বেস্ট 11, নিউ অটো পিক, তো এটা কিন্তু নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, তারপর গ্রাফিক্যাল অ্যান্ড অ্যানিমেশন ইমপ্রুভমেন্ট, তো এটা কিন্তু আর কি গ্রাফিক এবং অ্যানিমেশন যে অপশনটা রয়েছে এটা কিন্তু ভালোভাবে মানে ইম্প্রুভ করেছে। তো অল ফিক্সেস ইমপ্রুভমেন্ট, মানে যেই সমস্যাগুলো ছিল লাইভ ম্যাচে যে সমস্যাগুলো হতো কিন্তু এগুলো কিন্তু আর কি ঠিক করে ফেলেছে। তো পরবর্তীতে আপনাদেরকে যদি দেখাই যে এটা হচ্ছে বাগ ফিক্স, অর্থাৎ গেমের মধ্যে যে অসুবিধাগুলো থাকে অনেক সময়, তো এটা কিন্তু বাগ ফিক্স, মানে প্রায় আপডেটে কিন্তু বাগ ফিক্সটা অ্যাড হয়। তো আপনাদেরকে এই আপডেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে যে প্লেয়ারগুলো আর কি আপনারা বলেও কিন্তু আপডেটটা দিবেন না, কেননা যেই প্লেয়ারগুলো আর কি কিনা হয়নি, যেগুলো রেয়ার হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু একটা চান্স আছে কিনার। তো আপনারা জাস্ট পরবর্তীতে কিন্তু এগুলো কিনতে পারবেন। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে এই আপডেট আসার পর আপনার 3-4 দিন কিন্তু সময় থাকে সেই প্লেয়ারগুলো কিনে ফেলার জন্য। তো আপনারা ট্রাই করবেন যে 3-4 দিনের মধ্যে আর কি ওই প্লেয়ারগুলো কিনে ফেলার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আর কি বিস্তারিতভাবে তুলে দেবো, সঙ্গে থাকুন।